প্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাই ডক্টর টিভির নতুন আয়োজন গ্রামীণ স্বাস্থ্যতে। আমি খাদিজা হোসেন সাবিহা। আমাদের স্বাস্থ্য সেবার যদি মূল ইউনিট বলতে হয়, তাহলে আমরা বলতে পারি আমাদের গ্রামীণ স্বাস্থ্য হচ্ছে আমাদের স্বাস্থ্য সেবার মূল অংশ। আমাদের এই আয়োজনে আপনাদের সামনে আমরা নিয়ে আসব স্বাস্থ্য সেবার প্রত্যন্ত অঞ্চলের নানা খবর এবং যেসব মানুষরা এই সেবার সাথে যুক্ত আছেন তাদের অবদান, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা। আমাদের আজকের গ্রামীণ স্বাস্থ্যের বিষয় হচ্ছে টেকনাফের স্বাস্থ্য ব্যবস্থা। আমাদের সর্বদক্ষিণের উপজেলা হচ্ছে টেকনাফ, এবং এই টেকনাফে রয়েছে 6টি ইউনিয়ন ও 1টি পৌরসভা। এই উপজেলার জনসংখ্যা হচ্ছে 2,63,389 জন, এবং এখানে থানা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে 31 শয্যা বিশিষ্ট। প্রিয় দর্শক, আমরা এখন আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত আছেন ডক্টর টিটু চন্দ্রশীল। তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। আমাদের সাথে আরো যুক্ত আছেন মোহাম্মদ আবুল মনসুর। তিনি কর্মরত রয়েছেন সহকারী কমিশনার ভূমি টেকনাফে। এছাড়া আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন ডক্টর আবু তোহা MRH ভুইয়া। তিনি হেলথ কোঅর্ডিনেটর হিসেবে রয়েছেন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে। প্রিয় দর্শক, আমরা রয়েছি অনলাইন লাইভে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের গ্রামীণ স্বাস্থ্য অনুষ্ঠানে। আমরা শুরুতেই আসি ডক্টর টিটু আপনার কাছে। আমরা জানি যে আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাধারণত কি কি সেবা প্রদান করা হয় সবসময়, সে সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। ধন্যবাদ। গ্রামীণ স্বাস্থ্য সেবার পরিচালনা যারা করছেন তাদেরকে, এবং শ্রোতাবৃন্দ যারা শুনছেন, দেশে ও দেশের বাইরে যারা শুনতে পাচ্ছেন, সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আমি ডাক্তার টিটু চন্দ্রশীল, বিবেচনের প্রিয় টেকনাফ, আমি ধন্যবাদ দিচ্ছি এবং সবাইকে শুভ অপরাহ্ন। আমাকে কোয়েশ্চেন করা হয়েছে প্রাথমিক স্বাস্থ্য সেবা বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে কি কি দেওয়া হয়। আমি শুরুতে একটু কারেকশন করে নিই, থানা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা 31 শয্যা বলা হয়েছে, অ্যাকচুয়ালি এটা 31 শয্যা নয়, এটা হচ্ছে 50 শয্যা। আমাদের রোহিঙ্গারা আসার পর থেকে আরো 48 বেডের বৃদ্ধি হয়েছে, বর্তমানে এখন 98 বেডের হসপিটালে আমরা রান করছি। 98 বেড হসপিটালে হাসপাতালটা আমরা রান করছি। আমাদের প্রাথমিক স্বাস্থ্য সেবার মধ্যে আছে ইমার্জেন্সি মানে জরুরি স্বাস্থ্য সেবা, 24 ঘন্টা জরুরি স্বাস্থ্য সেবা, সাথে আছে আমাদের 24 ঘন্টা মোবাইল সেবা, আর আমাদের 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা, আর এখানে আছে আউটডোর সেবা। সকাল 8টা থেকে 12টা পর্যন্ত আমাদের আউটডোর সেবা আছে। সেই আউটডোর সেবার মধ্যে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি গর্ভবতী মাদের, গর্ভ পূর্ববর্তী এবং গর্ভ পরবর্তী মাদের আমরা সেবা প্রদান করে থাকি। 5 বছরের নিচে যে বাচ্চাগুলো আছে তাদেরকে IMCR মাধ্যমে আমরা সেবা দিয়ে যাচ্ছি, তাদের পুষ্টি ব্যাপারে আমরা সেবা দিয়ে যাচ্ছি। মাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার আছে, আর পাশাপাশি আমাদের আছে টেলিমেডিসিন সেবা। সেই টেলিমেডিসিন সেবার মাধ্যমে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসে দূর দূরান্ত প্রত্যেকটা জেলায় এবং উপজেলায় যেখানে টেলিমেডিসিন সার্ভিস প্রোভাইডার আছে আমরা আমাদের এখান থেকে সার্ভিস দিয়ে দেব। পাশাপাশি আছে আমাদের NCD নন কমিউনিকেবল ডিজিজ, যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, হাঁপানি আছে, তাদেরকে আমরা আমাদের কর্নার থেকে, আমাদের কাউন্সিলর আছে, ডাক্তার আছে, ওখান থেকে আমরা বসে সেবা দিয়ে দেব। আর এর পাশে আছে অ্যাডোলেসেন্ট সার্ভিস। অ্যাডোলেসেন্টের মধ্যে 18 বছরের পূর্বে সকল পুরুষ মহিলাদের জন্য আমরা একজন কাউন্সিলর রেখেছি, তাদের মানসিক বিকশিত না হওয়ার জন্য, অপুষ্টি জনিত যারা যারা ভুগছে তাদেরকে আমরা সেবাগুলো ওখান থেকে দিয়ে যাচ্ছি। এর পাশাপাশি আছে আমাদের আট দূরের মধ্যে সার্জারি বহির্বিভাগ আছে, যারা সার্জারি রিলেটেড যাদের যারা রোগে ভুগছেন তাদেরকে আমাদের 7 জন আছে চিকিৎসা প্রদান করছেন। আমাদের গাইনিকোলজিস্ট আছেন, গাইনি যারা গাইনি রিলেটেড যাদের চিকিৎসা প্রদানের প্রয়োজন আছে তারা ওখান থেকে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও আমাদের দ্বিতীয় তলায় আছে আইফাক, যাদের MR বা যাদের MR বলতে এখানে যাদের মাসিকের সমস্যা হয়
আমাদের কাউন্সিলর আছে এখানে, এক কার্ড আছে, তারা ওখান থেকে সার্ভিস দিয়ে যাচ্ছে। এছাড়াও আছে আমাদের একটা রেফারেল সার্ভিস, সে রেফারেল আমাদের রোহিঙ্গা জনগোষ্ঠীদের যে যারা আমাদের হাসপাতালে যারা আসবেন তাদেরকে আমরা সার্ভিস সার্ভিস দিই। সার্ভিসের পাশাপাশি আরো উন্নত চিকিৎসা লাগলে আমরা এখান থেকে সদর হসপিটালে পাঠাই, সেই রেফারেল সার্ভিসটা আমাদের আছে। এছাড়াও আছে আমাদের অপারেশন থিয়েটার, আমাদের প্রত্যেকটা দিন সাধারণ রোগীদেরকে চিকিৎসা আমরা অস্ত্রোপচারের মাধ্যমে আমরা মেজর মাইনর অপারেশন গুলো করে থাকি। পাশাপাশি সিজার লাগলে সিজারের অপারেশনটা আমরা সিজারের ব্যবস্থা আছে। এছাড়াও আমাদের আছে এনএসইউ, নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট, আমাদের আমরা শিগগিরই চালু করেছি। আমাদের বাচ্চাদের জন্য যে সার্ভিসটা দেওয়ার সেই সার্ভিসটা আমরা ওখান থেকে দিয়ে থাকি। আমরা শিগগিরই অর্থায়নে আমরা একটা ব্লাড ব্যাংক, উচ্চসজ্জিত ব্লাড ব্যাংক আমরা সার্ভিসটা শুরু করতে যাচ্ছি, কাজ চলছে দ্রুত গতিতে। এছাড়াও আমাদের আমাদের ইন্দোর সার্ভিস আছে, ইন্দোরের মধ্যে আমাদের এক পাশে বাচ্চাদের জন্য শিশু ওয়ার্ড আছে, পুরুষদের জন্য পুরুষ ওয়ার্ড, মহিলাদের জন্য মহিলা ওয়ার্ড, পাশাপাশি আমাদের কেবিন আছে। এছাড়াও আমাদের স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম হয়, আমাদের প্যাথোলজি সার্ভিস আছে, আমাদের এক্সরে আছে, আল্ট্রাসাউন্ড আছে, এর পাশাপাশি আমাদের ফিজিওথেরাপি সার্ভিস আছে, আমাদের ওসিসি সার্ভিস আছে, আমাদের টিকা কেন্দ্র আছে। এগুলো হচ্ছে আমাদের প্রাথমিক চিকিৎসা সার্ভিস আমরা দিয়ে যাচ্ছি। এছাড়াও আমরা কোভিড-19 প্রাদুর্ভাব আসার পর থেকে আমরা যেটা করি, আমাদের সর্বপ্রথমে যে রোগীগুলো আমাদের হসপিটালে এন্ট্রেন্স হবে তাদেরকে আমরা স্ক্রিনিং করি। স্ক্রিনিং করার পরে তাদের বডিতে টেম্পারেচার পাওয়া যাচ্ছে, তাদেরকে আমরা ফ্লু কর্নারে নিয়ে যাচ্ছি। ফ্লু কর্নারে ওখানে স্ক্রিনিং করে ডাক্তারের যদি প্রাথমিক চিকিৎসা লাগলে সে চিকিৎসা প্রদান করে ছেড়ে দিচ্ছে, আদারওয়াইজ কারো যদি নমুনা পরীক্ষা করতে হয় তাকে বুঝে পাঠাচ্ছে। এভাবে করে আমরা সার্ভিসটা একটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা আমরা দিয়ে যাচ্ছি। এছাড়াও আমাদের পেরিফেরিতে আমাদের দুটা সাব সেন্টার আছে, নীলা এবং সেন্ট মার্টিন, আর তিনটা উপস্বাস্থ্য কেন্দ্র আছে, বাহাস্তারা আছে, সাবরাং আর হোয়াইকং। আমাদের 14টা কমিউনিটি ক্লিনিক আছে। আমরা এই সব সেন্টার গুলো থেকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। সবগুলোর কেন্দ্র হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আমি এবং আমার টিম আমরা জড়িত এবং আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের নর্মালি সাধারণ যে আমরা ঢাকাবাসী বা শহুরে অধিবাসী যারা থাকি, তাদের আমাদের একটা ভুল ধারণা প্রায়শই কাজ করে যে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো স্বয়ং সম্পূর্ণ না বা সেখানে স্বাস্থ্য সেবার মান অনেক নিম্ন। কিন্তু আপনার কথা শুনে আমি আশা করব যে আজকে আমাদের দর্শকদের এই ব্যাপারটা অন্তত ক্লিয়ার হয়েছে যে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কত ধরনের এবং কত ব্যাপ্তিতে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। আমরা এখন আসবো ডক্টর আবু তোহা স্যার আপনার কাছে। আমরা তো জানি যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে আমাদের টেকনাফে। আমার আপনার কাছে জানার আগ্রহ হচ্ছে যে এই রোহিঙ্গা ক্যাম্পে তো বিভিন্ন ধরনের এনজিও কর্মরত আছে এবং আগেও ছিল, তো তারা বর্তমানে এবং আগে কি ধরনের কাজ করছে রোহিঙ্গা ক্যাম্পে সে সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। সালাম আলাইকুম। আমি প্রথমে একটু বলতে চাই এই কোশ্চেনের আগে, কারণ আপনাদেরকে আগে ট্রিপল আর সি কি কাজ কি কাজ করে এবং এদের আমাদের কাজ মানে কাজের পরিধি এই জিনিসগুলি আমাদের জানানো দরকার। তারপর আমি আপনাদের আপনার এনজিও বিষয়ক ব্যাপারে আসছি। এটা একটি গভর্নমেন্টের অর্গানাইজেশন, তো এমওডি আমার ত্রাণ প্রত্যাবাসন মন্ত্রণালয়। এটা কক্সবাজারে শুরু হয় ট্রিপল আর সির অগ্রযাত্রা, সেটা 92 সালে যখন প্রথম 3 থেকে 3.5 লাখ রোহিঙ্গা প্রত্যাবর্তন করেছিল, তখন ওই সময়ে হলো এই অফিসটা শুরু হয়। তারপর থেকে এটা দায়িত্বের সঙ্গে কাজ করে আসছে। আমাদের রোহিঙ্গা মানে আপনাদের ক্যাম্প ছাড়াও আমাদের কিন্তু আমরা বিভিন্ন ভাবে হোস্ট পপুলেশনকে যেমন সে আমাদের আমিও নিজেও হোস্ট, যেমন আমরা সদর, তারপরে উপজেলা হেলথ কমপ্লেক্স, এইসব জায়গায় আমরা বিভিন্ন রকমের যেখানে যেটুক দরকার আমরা সেই ব্যবস্থা দিয়ে আসছি। যেমন ধরেন আমরা সদর হাসপাতালে যদিও আমরা আইসিইউটা শুরু করতে পারতাম আমাদের ক্যাম্পে, কিন্তু আমরা সবার কথা চিন্তা করে, হোস্ট পপুলেশনের কথা চিন্তা করে আমরা সদরে আমরা 10 শয্যা আইসিইউ এবং 8 শয্যার এইচডিইউ আমরা শুরু করি। সাথে আমরা 12 জন ডক্টরকে আমরা দিয়েছি
বর্তমানে যে এখন আপনার হলো পিসিআর এর যে টেস্ট চলতেছে, যেটা হলো করোনা ভাইরাসের টেস্ট, সেটারও আপনারা খুশি হবেন যে দুটা মেশিনই কিন্তু আমাদের আমাদের ট্রিপলআরসি অফিসের মাধ্যমে অ্যারেঞ্জ করে দেওয়া। এক প্রথম কি হলো, যখন হলো আউটব্রেক হয়েছিল তখন, এখন এর পরেরটা করোনা ভাইরাসের সময় দেওয়া হয়েছে। এছাড়া আমরা রামু, প্যাকোয়া এবং সদরে যে আমাদের যে হাসপাতাল, যেগুলা মাননীয় ডিসি মহোদয় মারফত যে আইসোলেশন সেন্টার শুরু হচ্ছে, এগুলোর ব্যাপারেও আমরা ট্রিপলআরসি অফিস থেকে সহযোগিতা দিয়ে যাচ্ছি। সেখানে জনবল থেকে শুরু করে ওষুধ এবং সকল রকমের সে, লাইক আমি অলরেডি যেমন টিটুকে আমার, সে যদি আমার ছোট ভাই, আমার সে, আমি ওকে বলছি যে ওর ওকেও একটা পিসিআর দেওয়ার আমি চিন্তা ভাবনা করছি, যেহেতু টেকনাফে করোনা ভাইরাসের রুগী অনেক বেশি। আমি এদিকে আমরা করে যাচ্ছি, সদরেও আমরা, মানে আমরা হোস্ট কমিউনিশনের একটা ব্যাপার আছে, হোস্ট কমিউনিটির ব্যাপারে, যে 30% আমাদেরকে একটা সাপোর্ট দিতে হবে, সেই সাপোর্টটা আমরা দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের আরেকটা জেনে খুশি হবেন, আমাদের পিসিআর এর আরেকটা মেশিন কক্সবাজার মেডিকেল কলেজে এসে জয়েন্ট হচ্ছে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে, যেটাতে আমাদের টেস্টের স্পিড এটা বেড়ে যাবে। এখন আমরা 24 ঘন্টার মধ্যে পাচ্ছি, যেটা হলো বাংলাদেশে কোথাও পাচ্ছে না, কিন্তু আমরা পাচ্ছি, এবং সেটা আপনারা আগামীতে আরো ইজি ওয়েতে পাবেন। এবং টেকনাফে যদি পিসিআর যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে এটা টেকনাফ বাসীর জন্য অনেক সহজ হয়ে যাবে তাদের পরীক্ষা করা। কুখিয়াতেও আমরা সমভাবে চেষ্টা করে যাচ্ছি। আর এখন আমি আসি, প্রথমে আমি আসলে আমি কাউকে সম্ভাষণ দিইনি, আবু মনসুর সাহেব আছেন এখানে, যার সহযোগিতা আমরা সবসময় পেয়ে থাকি, যে বিশেষ করে যখন টেকনা আমাদের ক্যাম্প গুলিতে যখন ল্যান্ড রিলেটেড ঝামেলা হয়, তখন ওনারা এসে সহযোগিতা আমাদেরকে করেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আমি টিটুকে ধন্যবাদ দিব, কারণ ইউএচএফপি হিসাবে ওর যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্ট আসলে ভাষায় প্রকাশ করে যে না, সেটা ও নিজেই বলে নাই। যেটা হলো গত বছরও, এর আগের বছরও যদি আমরা চিন্তা করি, যে আমাদের অপারেশন, যে যে পরিমাণ এফডিএমএন এবং হোস্টের অপারেশন টেকনাফ হসপিটালে হয়েছে, সেটা হলো কিন্তু প্রতি মাসে প্রায় 300-এর কাছাকাছি, যেটা কিন্তু একটা কল্পনা, একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে এতগুলি অপারেশন হওয়া, এটা কিন্তু কল্পনাতীত, যেটা একমাত্র সবার কোঅর্ডিনেশন। আমি বলবো টিটুর, যেটা হলো ওর মনের ইচ্ছা, ও সবসময় চায় যে ও কিছু করে, মানে নতুন কিছু করে দেখাক, সেই জিনিসটা ও প্রথম থেকেই আমি দেখে আসছি ও করছে। আর আমি বলবো একটা কথা, আমি নিজে যেহেতু হোস্ট, আমার আগে রোহিঙ্গা অবশ্যই আমার সঙ্গে আমার দায়িত্ব, কিন্তু তার আগে হোস্ট আমার আমার যেহেতু আমার ভাই বোনদের জন্য করাটাও আমার দায়িত্ব, তো সেই জন্য ওইভাবেও আমি চেষ্টা করে যাচ্ছি। এখন আপনি বলেছিলেন যে এনজিওতে, আমাদের এখানে এনজিও কতজন কাজ করছে, এখানে আমি টোটাল 180 দেশি বিদেশি ইউএন এইসব এনজিও মিলে কাজ করছে, তবে তাদের মধ্যে মানে হেলথে কাজ করছে মোর দেন 80 আইএনজিও এনজিও রা। অনেক আওয়াজ হচ্ছে, তো তারপরে আপনারা আর কি জানতে চাচ্ছিলেন? এখন আমাদের প্রেজেন্ট কন্ডিশনটা বলবো, জি বর্তমান সময়ে এনজিওরা কি কি কাজ করছে? আচ্ছা, তো আমাদের যেটা হলো, আরেকটা বলে রাখি, আমাদের যে করোনা ভাইরাসের যে ক্যাম্পে, ক্যাম্পের যে প্রতিদিন মানে করোনার যে, যেটা নিয়ে সবাই টেনশনে ছিল একসময়, যে করোনা ভাইরাস হয়তো এমন ভাবে বৃদ্ধি পাবে ক্যাম্পে, সেটার জন্য আমাদের পুরো বাংলাদেশ এফেক্টেড হয়ে যাবে। তো এইটা কিন্তু আপনার সবার, আল্লাহর রহমতে সবার দোয়ায়, এবং আমাদের সবার, মানে আমি নট অনলি বলবো RRC অফিস, ইউএনজিও, সরি ইউএন, আইএনজিও, এনজিও, এবং আমাদের যে গভর্নমেন্টের সঙ্গে যারা কাজ করছেন, বিশেষ করে MOH, তারপরে DC অফিস এবং আর্মি, BDR, BGB, মানে সবাই, ইনফ্যাক্ট সব যারা এখানে কোর্ডিনেশনের মধ্যে আছেন,
সবার মিলিত চেষ্টায় আজকে কিন্তু আমাদের পজিশন, আমি বলবো বাংলাদেশের মধ্যে তো অবশ্যই আমরা ইয়েতে আছি, কারণ আমাদের প্রতিদিন সে গতকালও আমাদের ছিল 72টা টেস্ট করেছে, একটা পজিটিভ হয়েছে, এটা অবশ্যই মানে প্রশংসার যোগ্য। এগুলোর পিছনে অনেকগুলি কারণও আছে এবং কক্সবাজারের পরিস্থিতিও বলবো ডে বাই ডে উন্নতি হচ্ছে এবং আগের থেকে অনেক ভালো ছিল, হয়তো আমাদের কিছু কারণে রোজা এবং রোজার পরবর্তী কিছু কারণে হয়তো একটু বেড়ে গিয়েছে, তো এটা আবার আমরা করে আসবো। কারণ এখানে আপনারা খুব জেনে খুশি হবেন, আমাদের মাননীয় সিভিল সার্জন মাহবুব রহমান সাহেব, এদিকে আমাদের ডিসি সাহেব এবং ট্রিপল আরসি স্যার মাহবুল আলম তালুকদার এবং আমরা যারা হেলথ সেক্টরে যারা জড়িত আছি ইউএইচএফপিও সাহেবরা, আমরা কিন্তু সবাই একসঙ্গে, আমরা যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পুরো পৃথিবীব্যাপী শুরু হলো, এই যে চায়নাতে শুরু হলো, তখনই কিন্তু আমরা চিন্তা করেছি কক্সবাজার নিয়ে, তখনই কিন্তু আমরা চিন্তা করেছি যে কক্সবাজারকে কিভাবে আমরা সেভ করতে পারবো, নট অনলি রোহিঙ্গা আমরা ওখানকার জনগণ সহ। আর এগুলার কারণটাই কিন্তু আজকে আপনি চিন্তা করেন, আজকে আমাদের মানে আমাদের ক্যাম্পে আমরা রেস্ট্রিকশন শুরু করি ফার্স্ট উইক অফ এপ্রিল, আমাদের প্রথম মনে হয় রোগী ইয়ে হয় 14 দিন বা 15 দিন পরে প্রথম রোগী আমরা পাই, সেটা কক্সবাজারে। তারপরে আমরা ভিজিটর রেস্ট্রিক্টেড করি, ভিজিটর রেস্ট্রিক্টেড মানে কোনো ভিজিটর ইয়েতে যেতে পারবে না, ক্যাম্পে যেতে পারবে না, এবং কক্সবাজারও কিন্তু লকডাউন করা হয়, যেটা বাংলাদেশে সবার আগে, বাংলা এই কক্সবাজারের লকডাউন কিন্তু বাংলাদেশের কোনো জায়গায় কিন্তু এর আগে লকডাউন হয় নাই, এটার কিন্তু অবদান শুধু মানে কাউকে একজনকে দেওয়া যাবে না, এটা আসলে সবার সম্মিলিত প্রচেষ্টা, ডিসি মহোদয়, সিভিল সার্জন মহোদয় এবং আমাদের অফিসের ট্রিপল আরসি মহোদয়, এনারা সবাই, পুলিশ, বিজিবি, আর্মি সবাই মিলেই কিন্তু এই জিনিসটা ডিসিশন নিয়েছিল, এবং এটা এটা ছিল আসলে একটা মোস্ট ওয়াইজ ডিসিশন। তারপরে আমরা যেটা করেছি সেটা হলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু করেছি আমরা অনেক প্রথম থেকেই অ্যাবাউট কোভিড, এবং যা কোভিড এর আগেও আমরা বিভিন্ন যখন ডিজিজ আসে, ডেঙ্গি আসে বা ইয়ে আসে, আমরা অ্যাওয়ারনেস শুরু করি, সেগুলো আমরা দুইটা ভাষায় করি, একটা হলো বার্মিজ ভাষায় যেহেতু ওদের নিজস্ব ভাষা বা চিটাগোনিয়ান ভাষা, আর আরেকটি হলো আপনার ইংলিশ ভাষায়। তো তারপরে আমরা আমরা সমস্ত ফুড শপ, মানে ফুড শপ ছাড়া অন্যান্য যেটা শপ যেগুলো ক্যাম্পে চালু আছে ওই সব শপ আমরা বন্ধ করে দিই, যাতে হলো ওই, কারণ স্বাভাবিক সবাই মানে ক্যাম্প এরিয়া অনেক ছোট, ওই যদি অন্যান্য দোকান, চায়ের দোকান এগুলো খোলা থাকে খালি বা বাজার যদি সব খোলা থাকে, তাহলে কি হবে, সবাই মিলে এসে গসিপিং করবে, এবং করোনা ভাইরাসে আমরা জানি সেফ ডিস্টেন্স মেনটেন না করলে করোনার অবশ্যই প্রাদুর্ভাব বাড়বে। তারপরে আমরা শুরু করি এখানে এখন আমাদের চালু আছে শুধু ফুড খাদ্য, তারপরে ওয়াশ, এলপিজি সাপ্লাই এবং অ্যাওয়ারনেস এই জিনিস, এবং সঙ্গে হলো জিবিবি, জিবিবি মানে হলো জেন্ডার ভায়োলেন্স এর ক্ষেত্রে আমরা ওইসব সাপোর্ট গুলি দিয়ে থাকি। আর এছাড়া আমাদের ইভেন্ট প্রথম এখন পর্যন্ত মসজিদে যে নিষেধাজ্ঞা যেটা আছে আমাদের ধর্ম মন্ত্রণালয়ের নিয়মে সেভাবেই চলছে, আমাদের গভর্নমেন্টের গাইডলাইন সেগুলো সব মেনটেন করেই আমরা হলো চালাচ্ছি। আমাদের এখন বর্তমানে একটা মিনিট, চালু আছে 104টি হেলথ পোস্ট, যেখানে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্বাস্থ্যসেবা দেওয়া হয়। চালু আছে 36টি পিএসসি, যেটা প্রাইমারি হেলথ কেয়ার, যেখানে 24 ঘন্টাই চালু থাকে, সেখানে আমরা মেনলি সমস্ত রকমের চিকিৎসা তো দেই, সাথে সাথে আমরা আমরা যেটা করি সেটা সেটার মধ্যে হলো ভ্যাকসিনেশন এবং আদার্স অ্যাওয়ারনেস, সব জিনিসগুলি আমরা
ওইখানে করে থাকি। তারপরে আছে ফিল্ড হসপিটালে, ফিল্ড হসপিটালে স্পেশালাইজড কেস, যেমন অপারেশন থেকে শুরু করে ছোটখাটো অপারেশন থেকে শুরু করে আমরা সিজারিয়ান সেকশন পর্যন্ত করে থাকি, যেগুলো আমরা কমপ্লিকেটেড হয় সেগুলো টেকনাফ হসপিটাল, তারপরে সদর হসপিটাল থেকে আমরা রেফার করি, ইভেন চট্টগ্রাম পর্যন্ত আমরা রেফার করি। এবং এগুলো সবগুলির ক্ষেত্রেই আমাদের বিভিন্ন এনজিও থেকে শুরু করে ইউএন এটা পেমেন্ট দিয়ে থাকে। এছাড়া আমরা বলবো যে করোনা ভাইরাস আসার পরে আমরা প্রায় 10 লাখ, প্রায় 1 লাখ পিপি দিয়েছি গভর্নমেন্ট পর্যায়ে, এবং আমাদের ক্যাম্পে আরো এক প্রায় মাস্ক দিয়েছি আমরা প্রায় 3টি করে, প্রায় 20 লাখ আমরা গ্লাভস দিয়েছি সদরে আমরা 2 লাখ, এভাবে আমরা সহযোগিতা করে যাচ্ছি। ওভার। ধন্যবাদ স্যার। আমাদের সাথে যুক্ত আছেন যে সহকারী ভূমি কমিশনার আবুল মনসুর স্যার। স্যার, আমার আপনার কাছে জানার আগ্রহ হচ্ছে যে করোনার মতো সময়ে মানুষদের সচেতন করার জন্য আপনারা প্রত্যন্ত অঞ্চলে কি কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? স্যার, আবুল মনসুর স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা সম্ভবত নেটওয়ার্কের সমস্যার জন্য আবুল মনসুর স্যারকে কিছু সময়ের জন্য হারিয়ে ফেলেছি। ফিলেন মহোদয়ের আনসারটা আমি দিই। আমরা যেহেতু যৌথভাবে উদ্যোগ নিয়েছি, আমার ফিলেন মহোদয় যদি কানেকশন হয় সেক্ষেত্রে হয়তো উনি আমি একটু বলি। আমরা প্রাদুর্ভাব শুরু হওয়ার আগে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করেছি আনসারটা একটু আমি জি স্যার, যদি আমাদের এর মধ্যে যদি আমাদের অ্যাসিলেন মহোদয় যদি যুক্ত হয় তাহলে হয়তো উনি অ্যাড করবেন বা উনি বলবেন, যেহেতু হয়তো লাইনের মধ্যে একটু ডিসকানেকশন দেখা যাচ্ছে না। আমরা শুরু থেকেই আমাদের যখন নির্দেশনা আসছে জানুয়ারির 28 তারিখ যখন আমাদের নির্দেশনা আসছে, আমাদের একটা স্থলবন্দর যেহেতু আছে, টেকনাফের মধ্যে একটা স্থলবন্দর আছে, সেই স্থলবন্দরের মধ্যে স্ক্রিনিং টিম পাঠানোর জন্য, আর একটা ইমার্জেন্সি মেডিকেল টিম করার জন্য, আর একটা আমরা হাসপাতালের মধ্যে আইসোলেশন বেড গুলো রিনোভেশন করে এগুলাকে আমরা ঠিক রাখার জন্য আমরা শুরু থেকে হাসপাতালের পক্ষ থেকে আমরা যেটা করেছি, আমরা ডেইলি একটা স্ক্রিনিং টিম পাঠাইতাম আমরা বন্দরের মধ্যে। আর যৌথভাবে আমরা উপজেলা করোনা প্রতিরোধ কমিটি মিটিং করে আমরা একটা কমিটি গঠন করে, সেই কমিটির থেকে আমরা প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়নে এবং প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা অ্যাওয়ারনেস করার জন্য কিছু লিফলেট এবং মাইকিং, এবং আমরা নিজেরা সহ যৌথ ভাবে আমরা উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ একসাথে যুক্ত হয়ে আমরা প্রত্যেকটা অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য আমরা গ্রামের পর্যায়ে প্রথম যখন দেশ থেকে যারা আসছে তাদেরকে আমরা কোয়ারেন্টাইন মেনটেন করা, তাদেরকে আবার আইসোলেশনে নিয়ে আসা, তখন তো নমুনা পরীক্ষার অভাবে ইয়া ছিল না, কিন্তু তাদেরকে কোয়ারেন্টাইন মেনটেন করার জন্য, কোয়ারেন্টাইনে রাখার জন্য, জনসচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা যৌথভাবে উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ একত্রিত হয়ে আমাদের অ্যাসিলেন্ট মহোদয় দিন রাত পাশ করেছেন। আবুল মনসুর মহোদয় উনি এখানে আছেন, হয়তো ডিসকানেকশন ওনাকে দেখা যাচ্ছে না, ওনার পক্ষ নিয়ে আমি কথাটা বলছি। উনি এবং আমাদের সাথে নৌবাহিনীর পুলিশ, ডিজিপি, র্যাব, যৌথভাবে আমরা একসাথে আমরা প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা অ্যাওয়ারনেস করেছি। আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 5,000 লিফলেট ছাপিয়েছি, প্রত্যেকগুলা লিফলেট এবং পোস্টার, ব্যানার এবং সাথে মাইকিং সহ আমাদের যে মোবাইল টিম আছে, মোবাইল টিমের মধ্যে এটা আমাদের ইয়ন মহোদয় আবু মনসুর উনি হয়তো ডিসকানেকশন আছে, উনি সহ এবং আমাদের যৌথ বাহিনী যারা আছে তারা সহ প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে এবং
এমন কি আমাদের যে ক্যাম্পগুলো আছে, রোহিঙ্গা যে ক্যাম্পগুলো আছে, সেই ক্যাম্পের মধ্যে পর্যন্ত আমরা আমাদের স্বাস্থ্য বিভাগ এবং আমাদের যৌথ বাহিনী আন্ডারে আমরা অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য আমরা প্রত্যেক জায়গায় গিয়েছি। এছাড়াও এছাড়াও আমরা জনগণকে স্বাস্থ্যবিধি গুলা মেনে চলার জন্য আমরা আমাদের হাসপাতালের মধ্যে বড় একটা ডিসপ্লে দিয়েছি, টিভি, যারা চিকিৎসা নিতে আসবে তারা যাতে ডিসপ্লেটা দেখে কি কি স্বাস্থ্যবিধি মেনে চলবে আমরা প্রতিনিয়ত 24 ঘন্টা দেখাচ্ছি। পাশাপাশি আমরা মাইকিং এর মাধ্যমে বলে দেওয়া আছে, মাস্ক পরার জন্য আমরা বিশেষভাবে জোর দিচ্ছি, হ্যান্ড ওয়াশ করার জন্য আমরা বিশেষভাবে জোর দিচ্ছি। পাশাপাশি আমরা যৌথভাবে উপজেলা প্রশাসন, উপজেলা করোনা প্রতিরোধ কমিটি মধ্যে আমার ইউনো মহোদয় সভাপতি, আমি সদস্য সচিব, এবং আমাদের এসএলএন মহোদয় সহ আমাদের আরো উপজেলা চেয়ারম্যান সহ সবাই মিলে আমরা 10 জনের একটা কমিটি গঠন করে আমরা প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে আমরা অ্যাওয়ারনেস তৈরি করেছি। আমি এখানে আমার ইউনো মহোদয়কে দেখতে পাচ্ছি, আপনি যদি ইউনো মহোদয়কে যদি আরো কিছু কোয়েশ্চেন করেন। ধন্যবাদ, এই ছিল আমি ওনার প্রসঙ্গে কিছু কথা বলছিলাম। ধন্যবাদ টিটু স্যার। আবুল মনসুর আহমেদ স্যার, আমরা আপনাকে হারিয়ে ফেলেছিলাম। আমাদের আপনার কাছে এখন জানার আগ্রহ হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলে কোয়ারেন্টাইন বা লকডাউন কিভাবে আপনারা মেনটেন করেছেন এবং সেটাকে কতটুকু ফলপ্রসূ করতে পেরেছেন। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? সম্ভবত নেটওয়ার্কের সমস্যার জন্য আমরা আবারও স্যারকে হারিয়ে ফেলেছি। আমরা এখন আসতে চাচ্ছি যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেন্ট মার্টিন থেকে সহকারী মেডিকেল অফিসার সৈকত হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে আমাদের জানার আগ্রহ হচ্ছে সেন্ট মার্টিনে বর্তমানে কি অবস্থা, সেখানে স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে চলছে এবং করোনা পরিস্থিতি কি, সে সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। ধন্যবাদ আপনাকে, এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ইউএসএনএফপিও স্যার টিটুদন্তশীল, উপস্থিত আছেন মোহাম্মদ আবুল মনসুর সহকারী কমিশনার ভূমি, এবং শ্রদ্ধেয় আবু তোহা স্যার উপস্থিত আছেন। এখন আমরা করোনা এখন আমরা করোনা পরিস্থিতিতে আমাদের স্যার টিটুদন্তশীল আমাদেরকে বিভিন্ন পদক্ষেপ নিতে সাহায্য করছে। আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ পিপি পাঠানো হয়েছে, তারপরে ওষুধপত্র এগুলো দেওয়া হয়েছে, এবং আমাদেরকে বলা হয়েছে যে সবসময় যাতে আমরা আমাদের প্রতিষ্ঠান খোলা রাখি এবং ইমার্জেন্সি যাতে কোনোভাবে বন্ধ না করি, ইমার্জেন্সি যাতে কোনোভাবে বন্ধ না করি, এবং এএনসি এবং টিএনসি যে সেবাগুলো দেওয়া হয় এগুলো যাতে অব্যাহত রাখি, এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা আমরা দিচ্ছি। এখানে মোটামুটি ইপিএ কার্যক্রমও স্বাভাবিকভাবে চলতেছে যথানিয়মে। আর এখানে করোনার পরীক্ষা গত এপ্রিল মাসে 16 তারিখ 3 জনের করা হয়েছিল, তাদের নেগেটিভ। পরবর্তী সময়ে আমরা আর করোনা লক্ষণ নিয়ে কাউরে পাইনি, তারপর আমাদেরকে যথাসাধ্য পিপি, গ্লাভস, মাস্ক, স্যানিটাইজার, যাই দরকার ইকুইপমেন্ট আমাদেরকে স্যার পাঠিয়েছেন, আমরা আসছি এখন। আর স্বাস্থ্য সেবা মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে, যে স্থানীয় যে 7 থেকে 8 হাজার জনগোষ্ঠী আছে মোটামুটি সবাই প্রাথমিক স্বাস্থ্য সেবাটা পাচ্ছে এই আর কি। ধন্যবাদ আপনাকে। আবুল মনসুর আহমেদ স্যার, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? স্যার আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার যে স্যারের নেট কানেকশনের জন্য আমরা আসলে স্যারের সাথে সঠিকভাবে যোগাযোগ করতে পারছি না। আমরা এখন ডক্টর টিচুর কাছে জানতে যাব যে টেকনাফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কিরকম, বর্তমান পর্যন্ত কতজন মারা গিয়েছেন এবং কতজন আক্রান্ত হয়েছেন এবং কতজন সেবা নিয়ে সুস্থ হয়েছেন, আমাদের যদি একটু ধারণা দিতেন। ধন্যবাদ। করোনা আমাদের টেকনাফ হাসপাতালের অধীনে আমরা যে নমুনাগুলো সংগ্রহ করেছি এ পর্যন্ত আমরা আমাদের স্থানীয় এবং রোহিঙ্গা উভয় মিলে আমরা প্রায় 21-এর মতো আমরা নমুনা 21-এরও অধিক আমরা নমুনা পরীক্ষা করেছি। তৎমতে আমাদের যৌথভাবে আমরা স্থানীয় রোহিঙ্গা
মধ্যে আমাদের মোট করোনা রোগীর সংখ্যা ছিল 273 জন, আমরা রোগী পেয়েছি 273 জনের মধ্যে আমাদের 5 জন ছিল রোহিঙ্গা রোগী, আর 5 জন 273 জনের মধ্যে 5 জন মৃত্যুবরণ করেছে। আর আমাদের মধ্যে আমাদের 8 জন গভর্নমেন্ট ডাক্তার ছিল আক্রান্ত হয়েছে, 4 জন আমাদের এনজিও ডাক্তার আক্রান্ত হয়েছে, আমাদের কমপ্লেক্সের মধ্যে টোটাল 12 জন ডাক্তার আক্রান্ত হয়েছে, আমাদের আরো আরো 8 জন স্টাফ, টোটাল আমরা 20 জনের মতো আক্রান্ত হয়েছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দিতে গিয়ে। এছাড়াও আমরা আমাদের স্থানীয়দের, স্থানীয় যারা আক্রান্ত হয়েছে আমরা স্থানীয়দেরকে ম্যাক্সিমামদেরকে আমরা বাসায় রেখে চিকিৎসা প্রদান করছি। এ পর্যন্ত আমাদের উপজেলাতে 276 জনের মতো সুস্থ হয়েছে, 235 জন, আর 39 জন 41 জন আমাদের এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে, তৎপরে আছে 6 জন হচ্ছে আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে, আর বাকি 35 জন আছে হোম আইসোলেশনে বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন। আমরা যে টেস্ট গুলো করেছি, নমুনা গুলো আমরা করেছি, আমাদের টেকনাফ স্থানীয় এবং এফডিএমএন সবগুলো যৌথভাবে প্রায় 21-এর অধিক আমরা নমুনা পরীক্ষা করেছি, তারপরে 273 জন হচ্ছে পজিটিভ, আর 235 জন সুস্থ, 5 জন মৃত্যুবরণ করেছে, আর হচ্ছে এখন পর্যন্ত 39 জন চিকিৎসাধীন অবস্থায় আছে, 39 জনের মধ্যে 6 জন আমাদের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আর বাকি 30 জন হচ্ছে বাসায় বসে চিকিৎসা গ্রহণ করছেন। ধন্যবাদ। ডক্টর তোহা, আপনার কাছে জানতে চাব যে টেকনাফ একটা ঘন বসতিপূর্ণ জায়গা এবং রোহিঙ্গা ক্যাম্পে তো ঘনবসতি আরো বেশি, এবং রোহিঙ্গা ক্যাম্পে এই যখন করোনার আক্রমণ হচ্ছে তখন রোগীদেরকে আইসোলেশনে কিভাবে নেওয়া হচ্ছে, সেই আইসোলেশনটা কিভাবে রক্ষা করা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এবং শ্রোতাবৃন্দকে ধন্যবাদ সুন্দর একটা কোয়েশ্চেন করার জন্য। যেহেতু আমার আন্ডারের মধ্যে রোহিঙ্গা কতজন আমি একটু আগে একটু বলে রাখি, আমাদের টেকনাফের অধীনে একটা স্থায়ী, আমাদের আগে আমার এখানে আমার সিনিয়র বড় ভাই আমার শ্রদ্ধা মাজন তোহা ভাই এখানে আছেন, আপনাদেরকে বিস্তারিত বলেছেন, আমাদের একটা স্থায়ী ভাবে আগে থেকে যারা রোহিঙ্গারা এখানে আছেন তাদের মধ্যে প্রায় 22,000 অধিক আছে আমাদের স্থায়ী ক্যাম্প, আর অস্থায়ী ক্যাম্পও ছিল আমার। তৎমধ্যে 2018 সালে যারা রোহিঙ্গা এখানে প্রত্যাবর্তন করেছে আমার আন্ডারে প্রায় 2 লাখেরও অধিক, 2 লাখের মতো আছে এখানে রোহিঙ্গা, স্থানীয় আছে 2.5 লাখের মতো, সব মিলে এখন 6.5 লাখের মতো আমার টোটাল জনগণ রোহিঙ্গা এবং স্থানীয় জনগণ। রোহিঙ্গাদের জন্য আমরা যেটা করেছি প্রত্যেকটা ক্যাম্পে আমার এখানে শ্রদ্ধাভাজন বড় ভাই সব কিছু বলেছেন, যেখানে পিএসসি কথা বলেছেন, প্রাইমারি হেলথ সেন্টারের কথা বলেছেন, প্রত্যেকটা ক্যাম্পে যেমন আমরা পিএসসি আছে প্রাইমারি হেলথ সেন্টার আছে, সেরকম করে প্রত্যেকটা ক্যাম্পের মধ্যে আমরা আইসোলেশনের ব্যবস্থা করে রেখেছি, প্রত্যেকটা ক্যাম্পের মধ্যে আছে। এছাড়াও আমার যে ক্যাম্প আছে ক্যাম্প 21 থেকে 27 পর্যন্ত যে ক্যাম্প গুলো আছে প্রত্যেকটা ক্যাম্পের মধ্যে আমার আইসোলেশনের ব্যবস্থা আছে। পাশাপাশি আমরা আইওএম এর অর্থায়নে ক্যাম্প 24-এর মধ্যে প্রায় 100 বেডের আরো ক্যাম্প উন্নত করা হয়েছে, আমাদের ক্যাম্প 23-এর মধ্যে এনএসএম এর অর্থায়নে প্রায় 60 বেডের ক্যাম্প উন্নত করা হয়েছে। সে ক্যাম্প গুলো উভয়ই রোহিঙ্গা এবং স্থানীয় উভয়ই তারা ভুক চিকিৎসা নিতে পারবেন, আইসোলেশনের চিকিৎসা নিতে পারবেন। আর আমাদের টেকনাফের মধ্যে টেকনাফ সরকারি ভাবে আছে আমাদের 30 বেডের আইসোলেশন ওয়ার্ড, পাশাপাশি আমাদের সামনে যেটা একটা প্রাইভেট ক্লিনিক আছে মেরিন সিটি হসপিটাল, সেখানে আমরা গভর্নমেন্টের ভাবে ঘোষণা দিয়ে আরো 12 বেড উন্নীত করেছি, টোটাল আমাদের 42 বেড আছে এখন বর্তমানে টেকনাফের মধ্যে। আপনারা জানেন আমাদের টেকনাফ হাসপাতালের পাশে একটা আইসিডিডিআরবি হসপিটাল আছে, ডায়রিয়াল ডিজিজ হসপিটাল, সেই ইউনিসেফ এর অর্থায়নে এখানে 200 বেডের আইসোলেশন ওয়ার্ডের খুব দ্রুত গতিতে কাজ চলেছে, ওনারা সর্বপ্রথমে 30 বেড দিয়ে শুরু করবে এবং পর্যায়ক্রমে ওনারা 200 বেড উন্নতিকরণ করবে। আমি মনে করি যে পরিমাণ এখন প্রাদুর্ভাব দেখা যাচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ টেকনাফবাসীকে রোহিঙ্গা স্থানীয় এবং রোহিঙ্গা জনগোষ্ঠী উভয়কে আমরা সাপোর্ট দেওয়ার মতো করে আমাদের টেকনাফের মধ্যে সব ব্যবস্থাপনা আছে, আশা করি আমরা সার্ভিস প্রদান করতে পারবো। এছাড়াও যেটা
রোগীদের করোনা রোগীদের যেটা লাগবে সেটা হচ্ছে হাই ফ্লু কেন নেজাল ক্যানোলা এবং হাই ফ্লু অক্সিজেন সাপ্লাই। ওটার জন্য আমরা যৌথভাবে, আমি মনে করি না এখানে আমি কখনো এনজিও দেরকে কখনো এনজিও মনে করি না, আমি মনে করি আমার স্বাস্থ্য বিভাগে যারা কাজ করছেন জিএনজিও সবাই একটা আমার ফ্যামিলি এবং একটা পরিবার, আমরা একই পরিবারের মধ্যে যৌথভাবে আমরা আরো চেষ্টা করছি কিভাবে নেজাল ক্যানোলা হাই ফ্লু নেজাল ক্যানোলা আমাদের এখানে প্রতিস্থাপন করা যায়। আমি স্থানীয় ভাবে আমাদের একটা মিটিং করে আমি উপজেলা মহোদয় চেয়ারম্যান মহোদয় উনি আমাকে আশ্বস্ত করেছেন উনি একটা হাই ফ্লু নেজাল ক্যানোলা আমাদের টেকনাফ হাসপাতালে স্থাপন করে দিয়েছেন, আমার ইউনো মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন উনি একটা দিবেন। এছাড়াও আমার আরো যারা এনজিও যারা আছেন এনজিও দের পক্ষ থেকে আমি আরো তিনটা ক্যানোলা পাচ্ছি পাশাপাশি। আমি মনে করি এর মধ্যে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি সাধারণ জনগণের জন্য, আমার যে সাব সেন্টার গুলো আছে যে উপস্বাস্থ্য কেন্দ্র গুলো আছে পাশাপাশি আমার যে ক্যাম্প এবং যে কমিউনিটি লেভেলে কমিউনিটি ক্লিনিক গুলো আছে এই যে সার্বিক সেবা প্রদান করার জন্য আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের ক্যাপাবিলিটি এবং এবিলিটি সব কিছু আমাদের কাছে বিদ্যমান। আমরা সরকারকে ধন্যবাদ জানাই, আপনাদের মাধ্যমে সাধারণ জনগণকে আমি আশ্বস্ত করি এই সবগুলোর মূল সুতা হচ্ছে গভর্নমেন্ট। গভর্নমেন্ট আমাদেরকে যেভাবে করে গাইডলাইন দিয়েছেন আমরা সেই গাইডলাইন অনুযায়ী জনগণের স্বাস্থ্য সেবা দূর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর এবং সরকারের গাইডলাইন অনুযায়ী কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। নির্দেশনা অনুযায়ী আমরা সরকারের কাছে যাই চাচ্ছি, যখন যাই চাচ্ছি তাই দিচ্ছে সাধারণ জনগণের স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করার জন্য। আশা করি টেকনাফের সাধারণ জনগণ এবং স্থানীয় রোহিঙ্গা জনগণ উভয়ই এই সেবাগুলা তারা সঠিকভাবে নিতে পারবে। ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ স্যার। আমি আমি একটা কথা বলি, আমার ছোট ভাই টিটু বড়ুয়া সব মোটামুটি বলে দিয়েছে, তো তারপরেও এখন আমাদের করোনা পরিস্থিতি যেটা ক্যাম্পের সেটা আসলে হেলথ কোঅর্ডিনেটর হিসেবে আমার বলা উচিত, আমাদের এ পর্যন্ত টোটাল টেস্ট আমরা করেছি পিসিআর টেস্ট 1125টা, এর মধ্যে 24 ঘন্টা পূর্বের মধ্যে টেস্ট হয়েছে 74টা, টোটাল কনফার্ম পজিটিভ হলো 59টা, টোটাল কনফার্ম কেস 24 ঘন্টার মধ্যে একটি, তারপর টোটাল কেস আইসোলেশনে আছে 32 জন, টোটাল কেস রিকভারি হয়েছে 13 জন, টোটাল ডেথ মানে মৃত্যু হয়েছে 6 জন, আর কোয়ারেন্টাইন টোটাল কোয়ারেন্টাইনে আছে আমাদের 1046 জন। আর আমাদের এখন এগুলা করতে যে আমাদের কোয়ারেন্টাইন সেন্টার আছে এই মুহূর্তে 6টি, যেটার মধ্যে 2500 লোককে আমরা কোয়ারেন্টাইন করার মতো আমাদের অ্যাবিলিটি আছে। আমাদের 12টি যে টিটু যেটা বললো যে সারি সেন্টার যেগুলো আছে যেগুলো আমরা আসলে হোস্ট এবং জনগণ এবং আমরা রোহিঙ্গা এদেরকে সবাইকে মিলিতভাবেই সাপোর্ট দেওয়ার জন্য করেছি, যেটা টার্গেট মানে প্রপোজড হলো 1900 বেড, এটা হলো সারি সেন্টার, যেটা যাদের রেসপিরেটরি সিভিয়ারিটি থাকবে মডারেট টু সিভিয়ার তাদেরকে আমরা চিকিৎসা দিব এখানে, ওইখানে এটা হলো 1900 বেডের আমাদের ব্যবস্থা সামনে হবে, এর মধ্যে 462 বেড রেডি আছে বিভিন্ন জায়গায়, সেটা টেকনাফ এবং উখিয়ায়। এটার মধ্যে আপনার আমাদের বহুত ডিএমএন এবং জনগণও ব্যবস্থা নিতে পারবে। এছাড়া আমাদের আইসোলেশন অন্য আইসোলেশন সেন্টার আছে হলো টোটাল 24টি, এবং যার মধ্যে হলো অ্যাক্টিভ বেড আছে 234টি। তারপর আমরা আমি ইন শর্ট বলে যাচ্ছি, এআরআই স্যানিটাইল টেস্টিং এর জন্য আমাদের আছে হলো 24টি যেখান থেকে আমরা স্যাম্পল কালেকশন করি, ওখানে রোহিঙ্গা জনগণ আসে অত এবং হোস্ট পপুলেশনও আছে, তাদের কাছ থেকে আমরা স্যাম্পল নিয়ে আমরা কক্সবাজারে আপাতত পাঠাচ্ছি। যদি টেকনাফ বা উখিয়াতে আমরা ব্যবস্থা করতে পারি পিসিআর মেশিন তাহলে হয়তো তখন আমরা টেকনাফ বা উখিয়াতে পাঠাবো। এছাড়া আমরা সদর রামু চকরিয়া মহেশখালী পেকোয়া টেকনা এবং এইসব জায়গায়ও আমরা যেমন রামুকতে আমরা 100টা বেড দিয়ে ব্যবস্থা করেছি সাপোর্ট দিয়েছি, আর এমনি ডক্টর সাপোর্ট নার্সিং সাপোর্ট পিপি সাপোর্ট মাস্ক সাপোর্ট এগুলো আমরা দিয়ে যাচ্ছি।
ধন্যবাদ, আমরা আপনার কাছে আবার আসছি। আমরা এখন আবুল মনসুর স্যারের সাথে একটু কথা বলবো। স্যার, রোহিঙ্গা ক্যাম্পে আমরা জানি যে সেখানে জনসংখ্যা অনেক বেশি, এই রোহিঙ্গাদেরকে তাদেরই বিভিন্ন কাজে নিয়োজিত করার কোনো পরিকল্পনা কি রয়েছে, বা বর্তমানে কি ধরনের কোনো কাজ হচ্ছে? স্যার, আপনি আপনার মাইকটি আনমিউট করেন, আপনি মাইকটি মিউট করে রেখেছেন। জি স্যার বলেন। আবার চলে গেছে, আনমিউট হয়ে গেছে স্যার, আবার আনমিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে, আপনি আনমিউট করে নেন। ঠিক আছে। আচ্ছা, আমি প্রথমে দুঃখিত যে আমার এখানে আনস্টেবল ইন্টারনেট কানেকশনের জন্য আমি সার্বক্ষণিক আপনার সাথে যুক্ত হতে পারলাম না, তবে আমি সবার কথা একটু শুনেছি। আমার পক্ষ থেকে উপজেলা, বিশেষ করে উপজেলা যে সার্বিক চিত্র, এটা ডক্টর টিটু চন্দ্র শীল ভালো সুন্দরভাবে তুলে ধরেছে, আমি ধন্যবাদ জানাই। সাথে আপনি যে প্রশ্নটা করেছেন রোহিঙ্গাদের যদি স্থানীয় কাজে তাদেরকে নিয়োগ করা যায় কিনা, আসলে রোহিঙ্গা জনগোষ্ঠী হচ্ছে, এটা হচ্ছে কমপ্লিটলি ডিটাচ আমাদের স্থানীয় প্রশাসন থেকে। তাদেরকে যদি ওখানে স্থানীয় ভাবে নিয়োগ করা হয়, তারা ওখানে এনজিও মাধ্যমে, ট্রিপল আর্টস এর মাধ্যমে মূলত তারা কাজগুলো করে থাকে, যেখানে আসলে আমাদের নিজস্ব কোনো এখানে উপজেলা প্রশাসনের কোনো হাত নেই বলতে বলতে পারি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি এখন একটু সৈকত হাসান আপনার কাছে আসব। যেহেতু আপনি বলেছেন যে সেন্ট মার্টিনে কারো উপসর্গ নেই কিংবা পজিটিভ কেউ নেই, তারপরও কি সেন্ট মার্টিনের মানুষ মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধির যে নিয়মগুলা, হ্যান্ড হাইজিন মেনটেন করা, বারবার হাত ধোয়া, এগুলো কি তারা করছে? ধন্যবাদ আপনাকে। আমাদেরকে কতগুলো লিফলেট সারের উদ্যোগ আমরা পেয়েছিলাম, ওইগুলো আমরা বিতরণ করেছি এবং বিভিন্ন ভাবে মাইকিং করা হয়, প্রশাসনের পক্ষ থেকে করা হয়, চেয়ারম্যান মহোদয় মাইকিং করে, তারপরে এখানকার যে পোস্ট কার্ড নেভি আছে ওনারও মাইকিং করে জনগণকে সচেতন করে। কিন্তু আসলে সেন্ট মার্টিনের শিক্ষিত জনগোষ্ঠী মুসলিমেও, তো তাদের মধ্যে সচেতনতার হার কম, এবং মাঝখানে একটু পড়তো সবাই, এখন মাস্ক পরার হার কমে গেছে, এবং সামাজিক দূরত্ব আসলে বেশি ডেভেলপমেন্ট এখানে মেনটেন হয় না। আর স্বাস্থ্য সেবা, প্রাথমিক স্বাস্থ্য সেবা আমরা যতটুকু পারছি ততটুকু দিচ্ছি, আর তারপরেও আমরা চেষ্টা করি, কাউন্সিলিং করি, তারপর আমাদের একটা বিভিন্ন এনজিও আছে এখানে, ওনারাও কাউন্সিলিং করে, হসপিটালে ঢোকার সময় স্ক্রিনিং করে যে টেম্পারেচার কম বেশি কিনা, আসলে আমরা ওইভাবে পাইনি এখন। জি ধন্যবাদ। ডক্টর আবু তোহা স্যার, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে সেন্ট মার্টিনের একটি জায়গা আছে যেটাকে আমরা বার্মাইয়া পাড়া বলি, এবং যেখানে কিছু বার্মিজরা থাকেন, অর্থাৎ মায়ানমারের কিছু অধিবাসী আছেন, এবং তাদের আমরা যতটুকু জানি যে সরকার থেকে যে বিভিন্ন স্বাস্থ্য ক্যাম্পেইন হয় সেখানে তারা বঞ্চিত, তারা সেগুলোর অধিভুক্ত হয় না। সে তাদেরকে নিয়ে কি কোনো পরিকল্পনা রয়েছে ভবিষ্যতের কোনো স্বাস্থ্য ক্যাম্পেইন বা কোনো কিছুতে তাদেরকে যোগ দেওয়ার? আসলে ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তবে আমাদের যেটি আপনি বলেছেন সেটা ক্যাম্প এরিয়ার বাহিরে, তো ওইখানে কিন্তু আমরা যাদেরকেই এফডিএমএন বা ইয়ে আছে তাদেরকে আমরা ক্যাম্প এরিয়াতে নিয়ে আসার সবসময় চেষ্টা করি, এবং তারা চলেও আসে যেহেতু তাদের মানে ব্যবস্থার জন্য। আর এছাড়া সরকারের যে সার্বিক কে সরকার যে হেলথ ফ্যাসিলিটিস গুলিতে যেটুকু যেটা আমরা সহযোগিতা করার চেষ্টা করছি বিভিন্ন ইউএন এবং আইএনজিও মারফত, তো সেই ক্ষেত্রে যখন আমরা রিকোয়েস্ট পাই তখন আমরা সেইভাবে সাপোর্ট দিয়ে থাকি। ধন্যবাদ স্যার। ডক্টর টিটু স্যার, আপনার কাছে আমার একটা জিনিস জানার আগ্রহ হচ্ছে যে যদি কখনো করোনার কোন সিভিয়ার রোগী চলে আসে, সেটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা কি করছেন? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। আমি তার আগে একটু বলে রাখি, আমাদের কয়েকদিন আগে আমাদের নিজেদের একজন ডাক্তার, মেডিকেল অফিসার, হঠাৎ করে ওনার শেষ হয়েছেন, নিয়ে চলে
উনি বাসায় চিকিৎসা নিতে গিয়ে হঠাৎ করে স্যাচুরেশনটা সাইটের নিচে চলে আসে, তার মানে সাইটের নিচে যদি অক্সিজেন স্যাচুরেশন চলে আসে তাহলে ওনার জন্য হাইলি রিস্কি হয়ে পড়ে। তখন আমরা তৎক্ষণাৎ যেটা করেছি, ডাক্তার খুব সাধারণ লোক হলেও আমরা যা করতাম, আমরা যেহেতু আমাদের হাইড্রোনেজাল ক্যানুলা নাই, আপনি জানেন এই সেক্ষেত্রে নিজেদেরকে মিনিমাম 18-20-22-30 পর্যন্ত লিটার পর্যন্ত অক্সিজেন দিতে হয়। তখন আমরা তৎক্ষণাৎ সেফটির জন্য আমরা ওনাকে দুইটা অক্সিজেন সিলিন্ডার একত্রিত করে দুইটা ক্যানুলাকে একসাথে অ্যাড করে হাই ফ্লো যতটুকু 8-16 লিটার অক্সিজেন দিয়ে আমরা সদর হসপিটালে নিয়েছি। আপনি আমাকে যে কোশ্চেনটা করেছেন, এটা হচ্ছে আমাদের এই ধরনের রোগী হলে আমরা কি করব। আমরা ওটার জন্য কাজ করেছি ক্যাকার থেকে সদর হসপিটালের দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার। সেই 90 কিলোমিটারের মধ্যে যাতে পথের মধ্যে যাতে কোনো রোগী রেফার করলো যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য আমরা চেষ্টা করছি অতি দ্রুত গতিতে আমরা টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে 24 বেডের যে আইসোলেশন ব্লক করা যে ব্লকটা আছে আমাদের, সেই ব্লকটাকে আইসোলেশন ওয়ার্ড ঘোষণা করে সেই ওয়ার্ডের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে দ্রুত গতিতে কাজ শুরু করার কথা। গতকালকে গত পরশু দিন আমাকে জানানো হয়েছে ওনাদের প্রজেক্টটা বন্ধের দিকে। তখন আরেকটা আমার সাথে আরেকটা এনজিওর সাথে কাজ করে দেওয়া হয়েছে, ওনারা বললো ওনারা 10 বেডের জন্য কাজ করবে। তৎক্ষণাৎ আমি উপজেলা প্রশাসনকে মিটিং কল করে ওনাদেরকে ডেকে আমার ইউনো মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় কে সাথে নিয়ে আমি মিটিং কল করে দ্রুত গতিতে কিভাবে হাই ফ্লো নেজাল ক্যানুলা স্থাপন করা না গেল আমার এখানে যাতে রুগীদেরকে যাতে এই ধরনের কোমরবিডিটি সহ যাদের আছে যাদের অক্সিজেনের ডিমান্ড বেশি তাদেরকে কিভাবে আমরা এখানে অন্তত সেভ করতে পারবো, 4-5 জন রুগী হলো যাতে আমরা এখানে সেভ করতে পারি। আপনারা যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন এবং যারা বিদ্যমান আছেন আমার দ্রুত গতিতে একটা হাসপাতালে এটা প্রতিস্থাপন করুন। তবে আমি মনে করি এখনো পর্যন্ত ওই ধরনের রুগী আমাদের কাছে আসে নাই, যে রুগীগুলো আমাদের থেকে মৃত্যুবরণ করেছে, রুগীগুলো আগেও কোমরবিডিটি ছিল, তারা টেকনাফ হাসপাতালে না আসে সরাসরি সদর হাসপাতালে গিয়ে ওখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেছেন। তারপরও আমরা যারা যাদের অক্সিজেন ডিমান্ড লাগবে এবং আইসিইউ সাপোর্ট লাগবে এইচইউ সাপোর্ট লাগবে তাদের জন্য খুব দ্রুত গতিতে আমরা ব্যবস্থা নিচ্ছি। আশা করি আমরা টেকনাফ হাসপাতাল তথা আমাদের যে আইসিডিডিআরবি হসপিটাল আছে কিংবা আমাদের সদর দোহাভাই বলেছেন আমাদের যে ক্যাম্পের মধ্যে যে সাপোর্ট গুলো আছে আমরা খুব দ্রুত ব্যবস্থা নিতে পারব এবং সাধারণ মানুষকেও আমরা এই সার্ভিসটা দিতে পারব অক্সিজেনের সার্ভিসটা। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সবার আমাদের সাথে যুক্ত হওয়ার এবং আপনাদের অভিজ্ঞতা পরামর্শ সবকিছু আমাদের সাথে শেয়ার করার জন্য আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমি একটু সেন্ট মার্টিনেরটা আমি একটু 1 মিনিট একটু বলছি, এখানে যেহেতু আমাদের উপসহকারী মেডিকেল অফিসার আছেন শোকতকে আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, সে খুব ভালোভাবে কাজ করছে। আপনারা জানেন আমাদের সেন্ট মার্টিন 10 খরচা বেশিরভাগ হাসপাতাল কাগজে কলমে, কিন্তু ওখানে এখনো পর্যন্ত যেগুলো আমাদের ডিমান্ড এবং জনবল থাকা দেওয়ার কথা সেই ধরনের আমাদের জনবল পাইনি আমরা। আমাদেরকে 2 জন ডাক্তার দেওয়া হয়েছে সেন্ট মার্টিনে, সে 2 জন ডাক্তার আমাদের জাহাজ চলাচল যখন বন্ধ, আপনাদেরকে একটু বলি সেন্ট মার্টিনটা কেন এখন নিরাপদ। নিরাপদ কারণ হচ্ছে যে মার্চের 20 তারিখ যখন ট্যাক্টার থেকে সেন্ট মার্টিনের শিপ চলাচল বন্ধ হয়ে গেছে, তখন সে আক্রান্ত ব্যক্তিরা সেন্ট মার্টিন আর পৌঁছার সুযোগ পায় নাই। যখন ওই সুযোগ পায় নাই ওখান থেকে আসাটা বন্ধ করে দেওয়া হয়েছে, সেন্ট মার্টিন থেকে ট্যাক্টাপ আসা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ট্যাক্টাপের লোকজনকে সেন্ট মার্টিন যাওয়াটা বন্ধ করে দেওয়া হয়েছে, এক প্রকার লকডাউনের মতো।
যার ফলে এখনো পর্যন্ত সেনমার্টিনটা আমাদের নিরাপদ, আমাদের ফৌজদার এবং নৌবাহিনী এটা নিয়ে যথেষ্ট ভাবে তারা কাজ করে যাচ্ছেন। সেনমার্টিন থেকে কোনো লোকজন যদি সেনমার্টিনে আসা প্রয়োজন হয় তারা ওখান থেকে স্ক্রিনিং করে অনেক স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করে তারা পারমিশন দিচ্ছেন। সেই হিসেবে করে আমরা এখন সেনমার্টিন এখনো পর্যন্ত নিরাপদ। তারপরও সার্বক্ষণিক আমি ওখানকার প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি এবং স্বাস্থ্যবিধি গুলো মেনে চলার জন্য আমি জনগণকে উদ্বুদ্ধ করছি। আমার সহায়তার উপরে এখনো পর্যন্ত সেনমার্টিনের জনগণ আছে, তারা যাতে বঞ্চিত না হয় আমার টেকনাফবাসীর জন্য যে ধরনের সার্ভিস আছে, যেগুলো জাতীয় ক্যাম্প যেগুলো হয় এমআর এবং ওসিবি যে ক্যাম্প গুলো হয় সেই ক্যাম্প গুলোকেও যাতে আমার সেনমার্টিনের লোকজনও যাতে সাপোর্ট গুলো তারা যাতে পায় সে ব্যাপারে আমি ওনাদেরকে অনুরোধ করেছি। পরবর্তীতে মাইক্রো প্ল্যান করার জন্য আমার সেনমার্টিন দ্বীপবাসীরা যাতে না হয় তারা যাতে ব্যবস্থাপনা তারা যাতে পায়, তারা যাতে কিছু সব ধরনের সুযোগ সুবিধা থেকে যাতে বঞ্চিত না হয় তাদেরকে যাতে অ্যাড করে আমি অনুরোধ করেছি। আশা করি আমরা যৌথভাবে একসাথে প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ সবাইকে নিয়ে যদি আমরা যদি একটা দৃঢ় মনস্থ হয়ে যায় সরকারের চিন্তাধারা, সরকারের যে ভাবনাটা জনগণের স্বাস্থ্য সেবাটা দুর্বলে পৌঁছে দেওয়ার জন্য আমরা যদি একযোগে যদি কাজ করি, আশা করি আমরা সবাই মনের থেকে যদি করি, আমরা যদি মনের থেকে করতে হবে, মনের থেকে যদি করি আশা করি আমরা কোনো সার্ভিস আমাদের থেকে বঞ্চিত হবে না, কেউ স্বাস্থ্য বিভাগ সেবা থেকে কেউ বঞ্চিত হবে না, সবাই সুস্থ থাকবে এবং সবার সুস্বাস্থ্য আমরা মেনটেন করতে পারবো এবং নিশ্চিত করতে পারবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, আমরাও আশাবাদ ব্যক্ত রাখি আপনি যে পরামর্শগুলো দিচ্ছেন এবং যে আশাগুলো রাখছেন সেগুলো অদূর ভবিষ্যতে পূরণ হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা আগামী সপ্তাহে আগামী শুক্রবার ঠিক বিকাল 5টায় গ্রামীণ স্বাস্থ্য নিয়ে আবারও হাজির হব অন্য কোন উপজেলার অন্য অনেক তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ডক্টর টিভির সাথেই থাকুন।